একাধিক স্রষ্টা হলে মহাবিশ্বে কি ঘটত এ ব্যাপারে আল কোরআন কি বলে আসসালাম কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর স্রষ্টা একজন না হয়ে যদি কয়েকজন হতেন তাহলে কি ঘটত কয়েকজন স্রষ্টা মিলে যদি এই মহাবিশ্ব সৃষ্টি ও পরিচালনা করতেন তাহলে কি কোনো সমস্যা হতো একটি গাড়ি যদি একাধিক ব্যক্তি মিলে বানাতে পারেন তাহলে একাধিক স্রষ্টা মিলে এই মহাবিশ্ব তৈরি করলে অসুবিধা কী সুপ্রিয় দর্শক আজকে আমরা যুক্তি ও বাস্তবতার আলোকে যুগে যুগে মানুষের মনে জেগে ওঠা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর জানার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে একটা কথা উল্লেখ্য যে কাল থেকে আজ পর্যন্ত কিছু লোক মনে করে একাধিক ইলাহ বা সৃষ্টিকর্তা রয়েছে এবং তাদের উপাসনা করা হয়ে থাকে অসংখ্য দেবদেবীর উপাসনা করা এই মতবাদেরই অংশ আল্লাহ তারা পবিত্র কোরআনে বলছেন لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون جدي أسمان الزمينة الله بدي تو أنو كونو أوبشو تحقتو تاولي أوبشوي أوبشوي تي تي خلا داكا دي تو তারা যে বর্ণনা দেয় তা থেকে আরও সে আল্লাহ পবিত্র ও মহান মহাবিশ্ব স্রষ্টার একত্বের প্রমাণ প্রিয় দর্শক আমরা যদি আমাদের এই চিরচেনা মহাবিশ্বের দিকে তাকাই তাহলে প্রথম দেখায় মনে হয় এই পৃথিবী কি সহজ সরল আর প্রাণময় ভঙ্গিতে নিরন্তর বয়ে চলেছে যেদিকে বাতাস সাগরের ঢেউগুলি সেদিকেই আশ্রে পড়ে নদী স্রোতও সেদিকেই বয়ে চলে ফুল পাখি প্রজাপতি সকলে সেদিকেই ছুটে চলে বাহ কি সহজ সরল সুন্দরের মিলন মেলা অথচ আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখব রাতের রূপালী চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে সবুজ পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আবার সূর্যটাও কাকে যেন লক্ষ্য করে দিনের পর দিন ছুটে চলেছে অথচ কারোর সাথে কারো কোনো সংঘর্ষ নেই কোথাও কোনো বিপর্যয় নেই এই পৃথিবী এই মহাবিশ্বে সর্বত্র কি এক নিখুঁত নিয়ন্ত্রণ খেলা করে কোথাও বুঝি এতটুকু বিশৃঙ্খলা নেই এতটুকু বিপর্যয় নেই কিন্তু কিভাবে সম্ভব বিরামহীন এই ছুটে চলা এই সংঘাতহীন পথচলা। চলা কোথাও কেউ কেউ আছে যার ইশারায় সূর্যটা আলো দেয় মেঘ বৃষ্টি ছড়ায় আর ফসলে মাঠে চলে সবুজের খেলা কেউ কি বলে না আজ সূর্যটা আরাম করে ঘুমাবে একটু আলো দেবে না মেঘের আজ কেবল অজরের বৃষ্টি ঝরাবে একই সাথে কেউ কি বলে না নীল আকাশটা মাথার উপরে নয় বরং পায়ের নিচে থাকবে সমান্তরাল জমিনটা বিছানার মতো নয় বরং সেটা হবে দোল খাওয়া উঁচু নিচু দোলটার মতো আসলে দিগন্ত জুড়ে বিস্তৃত আর অগণিত তারা খচিত ছাদের মতো যে নীল আকাশের নিচে আমাদের নিয়ত বসবাস অনিশ্বে সবুজ আর রঙিন ফুলে ফলে ভরা বিছানার মতো যে জমিনে আমাদের নির্বিঘ্ন পথ চলা সেই শনিপুর মহাবিশ্ব একাধিক স্রষ্টা মিলে সৃষ্টির মারাত্মক কিছু অসুবিধা আছে এবং এটা বাস্তবে অসম্ভব একটা ব্যাপার বাস্তবে একাধিক স্রষ্টা মিলে কখনোই এমন একটা বিশৃঙ্খলা মুক্ত ও নিয়ন্ত্রিত মহাবিশ্ব সৃষ্টি করা সম্ভব নয় বরং একজন মাত্র স্রষ্টার পক্ষেই কেবল এই বিপর্যয়হীন মহাবিশ্ব সৃষ্টি ও পরিচালনা করা সম্ভব এটা শুধুমাত্র মস্তিষ্ক প্রসূত কোনো ধারণা বা কল্পনা নয় বরং এটা অত্যন্ত যৌক্তিক এবং বাস্তব এক বিষয় যৌক্তিক ও বাস্তব প্রমাণ যুক্তির জগতে কিছু সর্বজন গ্রাহ্য নীতি আছে যেগুলো মুসলিম অমুসলিম প্রাচ্য পাশ্চাত্য সকলের নিকটে সমানভাবে গ্রহণযোগ্য এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আর গুমেন ফ্রম এক্সক্লুশন বা বর্জন নীতি এই নীতির মূল কথা হলো সৃষ্টিকর্তার নিজস্ব ইচ্ছা শক্তি থাকতে হবে এবং অন্য কারো ইচ্ছাকে বর্জন করতে হবে কারণ যদি সৃষ্টিকর্তার নিজস্ব ইচ্ছা শক্তি না থাকে তাহলে ধরে নিতে হবে যে অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে স্রষ্টা এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন কিন্তু এটি সৃষ্টিকর্তার নিজস্ব ইচ্ছা শক্তি থাকার বিষয়টির সাথে সাংঘর্ষিক কারণ একাত্মবাদের স্বীকৃতির নীতি হল সৃষ্টিকর্তার অবশ্যই নিজস্ব ইচ্ছা শক্তি রয়েছে আল কোরআনও বিষয়টিকে সমর্থন করে যেমন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আপনার প্রতিপালক আল্লাহ তাই করেন যা তিনি ইচ্ছা করেন এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর নিজস্ব ইচ্ছা ইচ্ছাশক্তি রয়েছে এবং তিনি নিজে ইচ্ছা করেই এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন এখন প্রশ্ন হলো এই সৃষ্টির পেছনে কি আল্লাহর ইচ্ছা শক্তির পাশাপাশি অন্য কারো ইচ্ছা শক্তি থাকা সম্ভব আর্গুমেন্ট ফ্রম এক্সক্লুশন নীতির শর্ত অনুসারে সৃষ্টির ক্ষেত্রে কেবল একটি মাত্র ইচ্ছা শক্তি থাকা সম্ভব অর্থাৎ একজন মাত্র সৃষ্টিকর্তার উপস্থিতি সম্ভব একাধিক সৃষ্টিকর্তার উপস্থিতি সম্ভব নয় ধরুন তর্কের খাতের ধরেই নেই যে সৃষ্টিকর্তা দুইজন একজন সৃষ্টিকর্তা চান আজ রোদ উঠবে আরেকজন সৃষ্টিকর্তা চান আজ বৃষ্টি হবে তাদের এক্ষেত্রে নিচের তিনটি পরিণতির যে কোনো একটা সম্ভব একজন স্রষ্টা আরেকজনকে পরাজিত করে নিজের ইচ্ছে মতো পৃথিবীতে রোদ বা বৃষ্টি দিতে পারেন দুজনের ক্ষমতা সমান হওয়ায় কেউই রোদ বা বৃষ্টি কোনোটাই দিতে পারবেন না তারা উভয় একমত হয়ে রোদ বা বৃষ্টি দিতে পারেন এক নম্বর প্রেক্ষাপট প্রমাণ করে যে কেবলমাত্র অধিক ক্ষমতাশালী স্রষ্টার ইচ্ছাই বাস্তবায়িত হচ্ছে দুই নম্বর প্রেক্ষাপটে দেখা যায় দুজনের ক্ষমতা সমান হওয়ায় কারোর বিরুদ্ধে কারোর ইচ্ছাই বাস্তবায়িত হচ্ছে না এবং তিন নম্বর প্রেক্ষাপট থেকে দেখা যায় যে দুইজনের ইচ্ছা একই হওয়ায় একটিমাত্র ইচ্ছায় বাস্তবায়িত হচ্ছে আল কোরআনও বিষয়টিকে সমর্থন করে যেমন আল্লাহ তারা পবিত্র কোরআনায় বলেন ইذا ذهب كل الالهيم بما خلق ولا علا মালা على بعض سبحان الله আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নি এবং তার সাথে অন্য কোন ইলাও নেই যদি থাকতো তবে প্রত্যেক ইলা নিজ সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করত তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র মহান সুতরাং এটি বিবেক প্রসূত সমাধান যে সৃষ্টিকর্তা কেবল একজনই হওয়া সম্ভব কারণ সকল ক্ষেত্রেই একটিমাত্র ইচ্ছায় কার্যকর হওয়া সম্ভব দুটি ইচ্ছা কার্যকর হওয়া সম্ভব নয় এখন কেউ যুক্তি দিতে পারে যে একাধিক স্রষ্টা মিলেও তো একটিমাত্র ইচ্ছা পোষণ করতে পারেন যেমন একটি গাড়ি কয়েকজন মিলে তৈরি করেন কেউ ইঞ্জিন লাগায় কেউ চাকা লাগায় কেউ কম্পিউটার সিস্টেম ঠিক করে তাহলে মহাবিশ্বও তো এমনিভাবে তৈরি হয়ে থাকতে পারে এই উদাহরণটি ইঙ্গিত করে যে একটি নির্দিষ্ট বস্তু একাধিক স্রষ্টার দ্বারা তৈরি হওয়া সম্ভব তাহলে আমরা এবার পরবর্তী যুক্তিটির দিকে লক্ষ্য করব কনসেপচুয়াল ডিফারেন্সিয়েশন বা ধারণামূলক বিভেদ এই নীতির মূল কথা হলো যখনই দুটি সত্তার অস্তিত্ব বিদ্যমান থাকে তখন অবশ্যই তাদের মধ্যে কোনো না কোনো ভিন্নতা থাকবে আর যদি ভিন্নতা না থাকে তাহলে তারা মূলত এক ও অভিন্ন এক ও অভিন্ন সত্তার ক্ষেত্রে একজনের জন্য যা কিছু প্রযোজ্য অপরজনের জন্য তাই প্রযোজ্য যেমন দুটি যমর শিশু চেহারা আকার আকৃতি গায়ের রং বা বয়স একরকম হওয়া সত্ত্বেও নিশ্চিতভাবে বলা যায় যে দুটি শিশুর মধ্যে অন্তত এমন একটি হলেও বৈশিষ্ট্য রয়েছে যা দ্বারা নিশ্চিত করা যায় যে শিশু দুটি ভিন্ন ভিন্ন সত্তা এক ও অভিন্ন নয় আর এটা তো সর্বজন স্বীকৃত যে ভিন্ন বৈশিষ্ট্যের কারণে আচরণ এবং সিদ্ধান্ত ভিন্ন হয়ে থাকে সুতরাং যদি এই মহাবিশ্বের একাধিক সৃষ্টিকর্তা থাকে তাহলে তাদের মধ্যে এমন কোনো না কোনো বৈশিষ্ট্য অবশ্যই থাকবে যার মাধ্যমে তাদের ভিন্নতা প্রকাশ পাবে আর যদি তারা সকল দিক থেকে একই বৈশিষ্ট্যের অধিকারী হন তাহলে তারা মূলত এক ও অভিন্ন দুইজন নন বরং একজন চলুন এবার আমরা ধারণাটিকে সৃষ্টিকর্তার ক্ষেত্রে প্রয়োগ করি তর্কের খাতিরে যদি ধরেই নেই যে ক এবং খ নামে দুইজন সৃষ্টিকর্তা বিদ্যমান তাহলে যা কিছু ক এর জন্যও সত্য তা সব কিছু ক্ষয়ের জন্যও সত্য যেমন সৃষ্টিকর্তা ক সর্বময় ক্ষমতার অধিকারী এবং সর্ববিষয় জ্ঞানী তাহলে সৃষ্টিকর্তা ও সর্বময় ক্ষমতার অধিকারী এবং সর্ববিষয়ে জ্ঞানী তাহলে বাস্তবে আসলে কয়জন সৃষ্টিকর্তা রয়েছেন কেবলমাত্র একজনই কারণ তাদের মধ্যে পার্থক্যকারী কোনো বৈশিষ্ট্যই নেই যদি পার্থক্যকারী বৈশিষ্ট্য থাকত তাহলে একই মহাবিশ্বের ব্যাপারে তাদের আচরণ এবং সিদ্ধান্ত ভিন্ন হতো তাদের মধ্যে মতবিরোধ ঘটত আল কোরআনও বিষয়টিকে সমর্থন করে যেমন আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেন বলুন যদি তাদের কথা মতো আল্লাহর সাথে অন্যান্য উপাস্য থাকত তবে তারা আরসের মালিক পর্যন্ত পৌঁছার পথ অনশন করত অর্থাৎ প্রত্যেক উপাস্যই সর্বময় ক্ষমতার অধিকারী এবং সর্ববিষয়ে জ্ঞানী হওয়ার চেষ্টা করত ফলে ক্ষমতা দখলের জন্য একে অপরের সাথে লড়াইয়ে লিপ্ত হতো অথচ বাস্তবে এমনটা ঘটেনি তে প্রমাণ হয় যে একাধিক স্রষ্টা মিলে মহাবিশ্ব সৃষ্টির বিষয়টি ধারণাগতভাবে সম্ভব হলেও বাস্তবে কিন্তু সম্ভব নয় একাধিক স্রষ্টা হলে মহাবিশ্বে কি ঘটত প্রিয় দর্শক এতক্ষণ আমরা মহাবিশ্বের স্রষ্টা একজন নাকি একাধিক সে বিষয়ে কিছু সর্বজন স্বীকৃত যুক্তি এবং বাস্তবতার আলোকে প্রমাণ করার চেষ্টা করেছি যে এই মহাবিশ্বের স্রষ্টা মূলত এক ও একক কিছুতেই মহাবিশ্বের একাধিক স্রষ্টা থাকা যৌক্তিক ও বাস্তবসম্মত নয় এবার আমরা জানার চেষ্টা করব যে মহাবিশ্বের স্রষ্টা একাধিক হলে কী ধরনের সমস্যা তৈরি হতো মানুষের বিবেক বুদ্ধি একথা স্বীকার করে যে যদি আসমান জমিন বা সৃষ্টি জগতের একাধিক সৃষ্টিকর্তা থাকতো তাহলে সর্বত্র বিশৃঙ্খলা তৈরি হতো এবং বিশ্বজগতে এত সুন্দর সঙ্গতি থাকতো না যেমনটি আমরা বাস্তবে দেখতে পাই আসলে আমরা যে মহাবিশ্ব দেখতে পাই তা সূক্ষ্ম গাণিতিক নিয়ম দ্বারা পরিচালিত এই নিয়মের সামান্য এদিক গতি হলে পৃথিবীতে মহাবিপর্যয় নেমে আসবে যেমন উদাহরণ হিসেবে বলা যায় পৃথিবী পৃথিবীর চারিদিকে প্রতি ঘন্টায় প্রায় এক লক্ষ সাত হাজার আটশো ছাব্বিশ কিলোমিটার বেগে ঘুরছে এবং নিজ অক্ষের ওপরও ঘন্টায় প্রায় এক হাজার ছশো কিলোমিটার গতিতে ঘুরছে এত প্রচণ্ড বেগে কোনো কিছু যদি ছুটতে থাকে তাহলে তো এর মধ্যেকার সব কিছু দূর দূরান্তে ছিটকে পড়ার কথা সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাওয়ার কথা অথচ কী আশ্চর্য এত বিপুল গতি সত্ত্বেও পৃথিবীর কোনো কিছুই মোটেও ছিটকে পড়ছে না পৃথিবীর বাইরে ছড়িয়ে পড়ছে না কিন্তু কেন কিভাবে স্থির আছে সব কিছু এর সবচেয়ে বড় কারণ হলো পৃথিবীর অভিকর্ষ বল পৃথিবী যে বল দ্বারা তার পৃষ্ঠে অবস্থিত সকল বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে কি বলে তাকে বলে অভিকর্ষ অর্থাৎ পৃথিবী আমাদেরকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে আবার ঘূর্ণায়মান বস্তুর কেন্দ্রের বাইরের দিকে একটি বল তৈরি হয় যাকে কেন্দ্রবিমুখী বল বলে যেমন আপনি যদি একটা ছোট পাথরের টুকরো দড়ি দিয়ে বেঁধে দড়ির অন্য প্রান্তে ধরে বৃত্তাকারে ঘোরাতে থাকেন তাহলে আপনার হাতে একটা টান অনুভব করবেন এই টানটি কিন্তু কেন্দ্রবিমুখী বল পৃথিবী যেহেতু ঘুরছে আমাদেরও পৃথিবী পৃষ্ঠের বাইরের দিকে এই বল অনুভব করার কথা মূলত এই বলের কারণে আমাদের বাইরের দিকে ছিটকে পড়ার কথা কিন্তু ঘূর্ণনের কারণে পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠের বাইরের দিকে যে বল অনুভব করে তা অভিকর্ষ বলের তুলনায় খুবই নগণ্য তাই পৃথিবী যতই ঘুরুক না কেন অভিকর্ষ বলের প্রভাবে আমরা ঠিকই পৃথিবী পৃষ্ঠে আটকে থাকি তাহলে দেখা যাচ্ছে পৃথিবী সর্বদা সমবেগে গতিশীল অর্থাৎ এর বেগ বাড়ছেও না আবার কমছেও না কিন্তু যদি পৃথিবীর স্রষ্টা দুইজন হতেন এবং মাত্র এক সেকেন্ডের জন্য একজন চাইতেন কেন্দ্রবিমুখী বল যা আছে তাই থাকবে আরেকজন চাইতেন অবিকর্ষ বলের তুলনায় কেন্দ্রবিমুখী বল খুবই নগণ্য হবে না বরং সমান সমান হবে তাহলে কি হবে জানেন পৃথিবীতে অবস্থিত সব কিছু চিরতরে মহাবিশ্ব অন্ধকারে হারিয়ে যেত আবার যদি মাত্র এক সেকেন্ডের জন্য ঘন্টায় এক লক্ষ সাত হাজার আটশো ছাব্বিশ কিলোমিটার পৃথিবীটা থেমে যেত তাহলে প্রচণ্ড সংঘর্ষে সব সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যেত প্রিয় দর্শক দুই স্রষ্টার মাত্র এক সেকেন্ডের এই দ্বিমুখী সিদ্ধান্ত এতই মারাত্মক যে এই ভয়াবহ বিপর্যয়ের কথা কল্পনাও করা যায় না তাই তো আল্লাহ পবিত্র কোরআনে বলেন যদি আসমান ও জমিনে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য থাকত তাহলে অবশ্যই উভয়টিতে বিশৃঙ্খলা দেখা দিত সুতরাং তারা যে বর্ণনা দেয় তা থেকে আরসের অধিপতি আল্লাহ পবিত্র ও মহান এই আয়াতের তফসির প্রসঙ্গে দ্বাদশ শতাব্দীর মুসলিম চিন্তাবিদ ও দার্শনিক ইবনে রুস্ত বলেন আয়তটির মর্মার্থ মানুষের সহজাত প্রবৃত্তিতেই গেঁথে গেছে কারণ এটা স্বতঃসিদ্ধ যে যদি একই দেশে দুইজন রাজা থাকে এবং প্রত্যেকের কাজই অভিন্ন হয় তাহলে তাদের উভয়ের পক্ষে একত্রে দেশে দেখাশোনা করা সম্ভব নয় কেননা দুটি এক জাতীয় সত্তা কখনো এক ও অভিন্ন কাজ সম্পন্ন করতে পারে না সুতরাং দুজন একত্রে কাজ করলে দেশটিতে বিপর্যয় দেখা দেবে ফলে একজনের কাজ করার সময় আরেকজনকে নিষ্ক্রিয় থাকতে হবে এটি ঐশ্বরিক বৈশিষ্ট্যের সাথে সাংঘর্ষিক যখনই দুইটি এক জাতীয় কার্যক্রম একই বিন্দুতে কোনো ভিত্তির উপর ক্রিয়া করে তখন ভিত্তিটি বিকৃত হবেই অতএব আসমান ও জমিন যেহেতু বিপর্যয় মুক্ত আছে তাই প্রমাণিত হলো যে আসমান ও জমিনের স্রষ্টা দুজন নয় বরং এক ও একক সুপ্রিয় দর্শক আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি তবে শেষ করার আগে আবার বলতে চাই ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেটি একদিকের বিবেচনায় খুবই সহজ সরল আবার ভালোভাবে খেয়াল করে দেখা যাবে এতে অত্যন্ত নিগুড় তত্ত্ব বিদ্যমান এর মধ্যে বিশ্বজগতের সকল দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত আছে কারণ ইসলাম বিবেক বুদ্ধি ও প্রকৃতিগত স্বভাবের সাথে সঙ্গতি বজায় রেখে মানব জাতিকে বিশ্বজগতে বিদ্যমান সংগতি ও ভারসাম্য নিয়ে চিন্তা গবেষণা করার শিক্ষা দেয় ফলে আমরা যদি বিশ্বজগতে বিদ্যমান সংগতি ও ভারসাম্যের প্রতি লক্ষ্য করি তাহলে দেখব সবখানে যেন সৃষ্টিকতার একক হওয়ার প্রমাণ বিদ্যমান এই একাত্মবাদের ধারণাটি শুধুমাত্র আল্লাহ সৃষ্টিকর্মের ক্ষেত্রে একক হওয়ার বিষয়টিকে তুলে ধরে না বরং এটি সত্তা হিসেবেও আল্লাহর একক হওয়ার ধারণাও প্রমাণ করে সুতরাং আল্লাহর একাত্মবাদ শুধুমাত্র মানুষের মস্তিষ্ক প্রসূত কোনো ধারণা নয় বরং এটা অত্যন্ত যৌক্তিক এবং বাস্তব এক বিষয় কেননা যদি সত্যি আসমান ও জমিন অথবা মহাবিশ্বে একের অধিক উপাস্য থাকত তাহলে বিশ্ব পরিচালনা দুই সত্তার হাতেই থাকত দুজনের ইচ্ছা বিবেক ও মর্জি কার্যকর হতো আর যখন দুই সত্তার ইচ্ছা ও ফয়সলা চলত তখন এই বিশ্ব ব্যবস্থা এভাবে চলতেই পারত না যেভাবে আদি হতে অবিরাম গতিতে চলে আসছে কারণ দুজনের ইচ্ছা সংঘর্ষ বাধ্য উভয় সিদ্ধান্ত ও সংকল্প এখতিয়ার ও বিবেক একে অপরের বিরুদ্ধে প্রয়োগ হতো যার প্রমাণ হতো ধ্বংস ও বিপর্যয় কিন্তু আজ পর্যন্ত এমনটি হয়নি যার পরিষ্কার অর্থ হল এই মহাবিশ্বের শুধুমাত্র একজনের স্রষ্টা আছেন যার ইচ্ছা ও সংকল্প বাস্তবায়িত হয় যা কিছুই হয় শুধু তাঁরই আদেশে হয় তিনি যা প্রদান করেন তাতে বাধা দেওয়ার কেউ নেই এবং তিনি যা বারণ করেন তা দেওয়ার মতেও কেউ নেই পরিশেষে বলতে পারি মহান আল্লাহ রাবুল আলমিনের সেই কথা তিনি বলেন ওয়ালা ইন আল ত হুম হলা ক শ্যামতী ওয়া বলায়াঙ্কুল নম্ব পলিল হেমদুনুল্লা বেল এক উ হুমলয়া আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন পৃথিবী ও আকাশ মণ্ডলী কে সৃষ্টি করেছেন তাহলে তারা নিশ্চয়ই বলবে আল্লাহ আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কিন্তু তাদের মধ্যে থেকে অধিকাংশ লোক তা জানে না আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে মহাবিশ্বে ছড়িয়ে থাকা নিদর্শনগুলো অনুধাবন করার তৌফিক দান করুন এবং এইসব নিদর্শন থেকে তার এককত্ব অনুধাবন করার তৌফিক দান করুন আমিন